প্রথম কথা হচ্ছে যেহেতু কোন মন্ত্রণালয় সেটাই এখনো আমি জানি না, কাজেই চ্যালেঞ্জ কি এটা বলা কঠিন। যে কোনো মন্ত্রণালয় দেখ সেটা আগে আমাকে একটু বুঝতে হবে, আগে জানতে হবে, কারণ প্রপার হোমওয়ার্ক না করে আসলে কমেন্ট করাটা কঠিন। তবে এইটুক বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটাই ঠিক করেছেন আমি মনে করি সেটাই আমার জন্য সঠিক, এবং সেটা যত চ্যালেঞ্জিং হোক একটু সময় লাগতে পারে কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। আপনার সবাই আপনাকে এক পরিচয় জানে, আমরা এক পরিচয় চিনি ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে, সেই পদের আসলে আপনার যে অবস্থান সেটি আসলে কি হবে, হতে যাচ্ছে ভবিষ্যৎ? আমি তো আগেও বলেছি এটাই আমার লাস্ট টার্ম, সেটা হলো আমার সামনের বছর। এখন আমাকে চেষ্টা করব আমি এটাকে আগানো যায় কিনা। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই টেনিউ শেষ না করলে আবার রিকগনাইজ করছে না, আপনারা শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখেছেন। আরেকটা হচ্ছে যে আইসিসির যে টেনিউ এটা বোধহয় এবছর পর্যন্ত, যেহেতু আমি বিভিন্ন কমিটিতে আছি এবং কমিটির চেয়ারম্যানও আছি, সেই জন্য এটা হঠাৎ করে ছাড়াটা সম্ভব না। বাট আইল ট্রাই, ওদের সাথে কথা বলে এটা বলতে পারবো, তবে চেষ্টা করব এই বছরের মধ্যেই শেষ করতে। ধন্যবাদ আপনাকে।